হেলথ ইজ ওয়েলথে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয়, রোগ মুক্তিতে তেলাকুচা। তেলাকুচা দুরকম, মিষ্টি ও তেতো। মিষ্ট তেলাকুচা ফলকে কুদ্রি বলা হয়, এটি ব্যবহার করা হয়। কিন্তু তিক্ত তেলাকুচা স্বাস্থ্যের ক্ষতি করে, সেই জন্য ব্যবহার উপযোগী নয়। মিষ্ট তেলাকুচা ঔষধ রূপে ব্যবহার করা হয়, আবার অনেক ক্ষেত্রে কুদ্রি সেবনের কথা বলা হয়। শিরপিড়ায় তেলাকুচা পাতার রস নিংড়ে নিয়ে সর্ষের বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় মাখুন, শিরপিড়া নিবারিত হয়। অথবা তিল তেলের সঙ্গে তেলাকুচা পাতার রস ভালোভাবে মিশিয়ে মাথায় মাখলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। আমাশয়ে, সাধারণত আমাশয়ে মিষ্ট তেলাকুচা পাতার রস এক তোলা পরিমাণ নিন। এর সঙ্গে কাশির চিনি মিশিয়ে খেলে আমাশয় আরোগ্য হয়। ছুলি, খোশ, পাচড়া প্রভৃতি চর্মরোগে তেলাকুচা পাতার রস খাবেন এবং তেলাকুচা পাতা বেটে দেহে মাখুন, চর্মরোগ আরোগ্য হবে। অধিক গ্রীষ্মে মাথা ঘুরলে, খুব গরমের জন্য মাথা ঘুরলে, এই সব ক্ষেত্রে তেলাকুচা পাতার রস কপালে ও মাথায় মাখুন, মাথা ঘোরা কমবে। হাত পা জ্বালায় তেলাকুচা পাতা ও লতানে ডগা থেতো করে হাতে পায়ে মালিশ করলে হাত পা জ্বালা কমে যায়। গরমের দিকে এই সময়ে এই ধরনের হাত পা জ্বালা রোগ প্রায় লোকেরই হয়ে থাকে। জিভে ক্ষত হলে তেলাকুচার ফল অর্থাৎ কুদ্রি চিবিয়ে ফেলুন। চিবানোর সময় মুখে যে লালা আসে সেটা জিহ্বায় পলে পড়ে, ফলে জিহ্বার ক্ষত সেরে যায়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।